তোমার এত বড় সাহস, তুমি আমার একমাত্র ভাতির পেছনে পেছনে আমার বাড়িতে প্রবেশ করেছো, কোথায় পেলে সাহস? অভিনেতা সিরাজ হায়দার একজন বাংলাদেশি অভিনেতা ও চিত্র পরিচালক ছিলেন। তিনি 400+ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সিরাজ হায়দার ছিলেন একজন প্রতিভাবান তুখোর অভিনেতা। তিনি তার সৃজনশীল অভিনয় কর্মের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ কথা বলতে চলেছি অভিনেতা সিরাজ হায়দারকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেতা সিরাজ হায়দার 1948 সালের 6 ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের মীরকাদিমে জন্মগ্রহণ করেন। 1962 সালে নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে শাহ করিম চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে প্রথমবারের মতো অভিনয় শুরু করেন। নিজের এলাকায় প্রচুর মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি। একসময় চিত্র পরিচালক নাট্যকার আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে সুপরিচিত হয়ে ওঠেন। সিরাজ হায়দার অভিনীত প্রথম চলচ্চিত্র সুখের সংসার, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত। এই চলচ্চিত্রে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত অন্যান্য ছবিগুলোর মধ্যে খোকাসোনা, আদম ব্যাপারী, আইন আদালত, তুমি বড় ভাগ্যবতী, দুর্দান্ত দাপট, আজকের প্রতিবাদ, আনন্দ অশ্রু, ভালোবাসার ঘর, গুন্ডার প্রেম, জীবন যেখানে, আম্মা যান, নির্মম, বাস্তব, ভালোবাসা.com অন্যতম। এই গুণী অভিনেতা চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন, মঞ্চ, রেডিও এবং যাত্রাতেও অভিনয় করেছেন এবং মঞ্চনাটক নির্দেশনাও দিয়েছেন। 1976 তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন। রঙ্গনা নাট্যগোষ্ঠীর হয়ে তিনি অনেক নাটক লিখেছেন এবং নির্দেশনাও দিয়েছেন। সিরাজ হায়দার 2টি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার পরিচালিত ছবি আদম ব্যাপারী, যা মুক্তি পায়নি, এবং সুখ। ব্যক্তিগত জীবনে সিরাজ হায়দার অভিনেত্রী মিনা হায়দারকে বিবাহ করেছিলেন। তাদের 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। বিশিষ্ট অভিনেতা এবং চিত্র পরিচালক সিরাজ হায়দার 2018 সালের 11 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। প্রতিভাবান অভিনেতা তুখোর নাট্যকর্মী সিরাজ হায়দার তার সৃজনশীল কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।